নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটি নাস্তা রেসিপি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। নাস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 পিস মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, আর আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখন আলুগুলোকে গ্রেট করে নেব, তার জন্য একটা গ্রেটার নিয়ে নিলাম। আর আপনারা কিন্তু আলুটাকে গ্রেট করার পরিবর্তে ম্যাশ করে নিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে আলুর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে তুলে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা যতটা পরিমাণে আলু নেবেন ততটাই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এবারে আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় যদি আপনাদের মনে হয় জল লাগবে, তাহলে কিন্তু এইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে নিতে পারেন, তবে একেবারে বেশি জল দেবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা সব ডো তৈরি করে নিয়েছি, আর এখানে আমার মোট জল লেগেছে 3 চামচ। এবারে নাস্তাগুলোকে বানিয়ে নেব। এখন নাস্তাগুলোকে তৈরি করে নেব, তার জন্য অল্প করে মিশ্রণ নিয়ে নিলাম। প্রথমে গোল করে তারপরে চ্যাপ্টা করে নিচ্ছি। এইরকমভাবে চ্যাপ্টা করে নিয়েছি, এখন একটা ডিজাইন করে নেব। তার জন্য এরকম একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, আর বোতলটা ঠিক এর মাঝে বসিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মাশরুমের ডিজাইন হয়ে গেল। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, নাস্তাগুলো ছোট সাইজেরই করার চেষ্টা করবেন, কারণ বাকি রান্নাতে নাস্তাগুলো কিন্তু ফুলে আরও একটু বড় হয়ে যাবে। সব নাস্তাগুলোই বন্ধুরা বানিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি পরের স্টেপে। নাস্তাগুলো বানাতে বানাতে একদিকে আমি কড়াইয়ের মধ্যে 1.5 লিটার জলে পরিমাণ মতো লবণ দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন জল ফুটতে শুরু করেছে, একটা করে নাস্তা নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার, আর খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। সব নাস্তাগুলোই দিয়ে দিলাম হাই ফ্লেমে, 8 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নাস্তাগুলো জলের ওপরে ঠিক এইভাবে ভেসে উঠছে। প্রায় 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন গাটা তেলতেলে হয়ে গেছে। যেরকম আমরা ম্যাগি বা পাস্তা সেদ্ধ করার সময় হয়ে যায়, ঠিক সেই রকম হয়েছে। যখন এই রকম হয়ে যাবে, বুঝতে হবে যে নাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে নাস্তাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে ঠান্ডা জল রেখেছি, তার মধ্যে রেখে দিচ্ছি, যাতে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে বাকি রান্নাটা করে নেব। ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আপনারা কিন্তু বাটার ছাড়া শুধুমাত্র সাদা তেল দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। বাটারটা পুরোপুরিভাবে গলে গেলে এখন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনকে আমি মিহি কুচি করে রেখেছিলাম। রসুনটাকে কুচানোর পরিবর্তে আপনারা কিন্তু গ্রেট করে নিয়েও দিতে পারেন। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও রসুনের সাথে ভেজে নেব। এই মজার নাস্তাটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন বন্ধুরা, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। রসুন ভাজার গন্ধ বেরোতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1.5 টেবিল স্পুন দিচ্ছি টমেটো কেচাপ, আর 1 টেবিল স্পুন দিচ্ছি রেড চিলি সস। রেড চিলি সস যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনারা টমেটো কেচাপ আর সয়া সস দিয়েও করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি রেড চিলি পাউডার। এটা অপশনাল, শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নাস্তাগুলো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো চলবে না, লোতে রেখেই কাজটা করে নিতে হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর কিছুটা কুচানো ধনে পাতা। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল হট অ্যান্ড স্পাইসি একটি নাস্তা রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।